কাটা ঠোঁটে ফুটবে হাসি, আসুন জীবনকে ভালোবাসি, এই প্রতিপাদককে সামনে রেখে জন্মগত ঠোঁট কাটা, তালুক ফাটা ও বিকৃত চেহারায় চিকিৎসায় ফেনীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী এই আয়োজন করে ফেনীর স্বেচ্ছাসেবী মানবিক ও সামাজিক সংগঠন সহায়। সহায়ের সভাপতি মঞ্জিলা আক্তার মিমির সভাপতিতে, সময় টিভির ফেনী ব্যুরো ইনচার্জ বখতিয়ার ইসলাম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্পে ৭০ জন রোগীকে সেবা দেওয়া হয়।